हेलो एवरीवन, शिल्पास होम किचने आपनादेर स्वागत जानाई। आमार आजके रेसिपी डाल। डाल तो अनेकेई बाड़ीते बानिये थाके, आमादेर डाल रोजगार बाड़ीते बानाते हय, किन्तु आमी जेभाबे डाल बानाई सेटाई आज आपनादेर संगे शेयार करब। आमी डाल बानाई एकटु अन्यरकम भावे। जे डालटा बानाई सेटा दिये कोनो सब्जिर कोनो दरकार हय ना, डालटा होलेई हय। प्रथमे आमी छोलार डाल निये निएछि। डालटा आमी आगे थेकेई भिजिये रेखेछिलाम, तोमरा चाइले अन्य डालो ইউজ करते पारो। आर निये निएछि झिंगे। झिंगेटाओ आमी आगे थेकेई কেটে রেখেছি। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি আলু। আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেব টমেটো, আর দেব পেঁয়াজ শাক। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর দেব কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো কস্তুরি মেথি। এটা অপশনাল, না দিলেও হবে। আর দিয়ে দেবো জল। জলটা আমি একটু বেশি দেবো, কারণ ডালটা সেদ্ধ করা আছে, সবজিগুলো সেদ্ধ হবে, তাই জলটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে 20-25 মিনিট রেখে দেব, কারণ এটা ছোলার ডাল, একটু সেদ্ধ হতে সময় লাগবেই। তারপরে আমি একটা মেশা নিয়ে নিয়েছি। মেশা দিয়ে একটু ডালগুলো ভেঙে নেব। তা বেশি সব ভাঙবো না, একটু ভেঙে নেব, এতে কি ডালটার থিকনেসটা ভালো হয়। এরপর একটা তড়কা প্যানে আমি নিয়ে নিয়েছি সরষের তেল আর সাদা জিরে, হিং, আর নিয়ে নেব শুকনো লঙ্কা আর রসুন কুচি আর কারি পাতা। কারি পাতা রসুন কুচি দিলে যে কোনো ডালের টেস্টটা খুব ভালো হয়। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, এটাতে কালারটা ভালো হয়। ম্যাচ তৈরি হয়ে গেল ঝিঙ্গে দিয়ে ছোলার ডাল। তোমরা চাইলে এটা যে কোনো ডাল দিয়ে বানাতে পারো, বা বাড়িতে যে কোনো ভেজিটেবল থাকলে সেটা দিয়ে মুসুর ডাল, মুগ ডাল, অড়হর ডাল, যে কোনো ডাল দিয়ে বানাতে পারো। এটা খুব টেস্টি হয়। আর একবার করে সবাই ট্রাই করে দেখো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে দিও। থ্যাংক ইউ।